হ্যাপি বার্থডে, ধন্যবাদ। কি তোমরা দেখি দিল কি দিল আপনারা জানতে চাইতে জানি ভালো কি দিল না দেখতে পাচ্ছেন না না আমরা দেখতে পাচ্ছি দেখাই নি কিন্তু মানে ডাইরেক্ট কোয়া পড়ে দিতে এই কি শোনা নাকি শোনা তো না নাকি নেই বললাম না এখন কি মেমো দেখাতে হবে আরে বললে বিষয় মেমো দেখলা দেখা যে তো মেমো আছে অবশ্যই মেমো আছে মেমো কিন্তু আপনার নামই আছে শোনা নাকি জানতে করে জি এটা হচ্ছে গোল্ড ওরফে স্বর্ণ শোনা নাকি না দেখলে ঠিক নাকি হতে পারে আপনার নামই আছে না ঠিক আছে যে তো দেখা ওকে 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 আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে এমন একটা দিন এই দিনটাতে আমাদের হিরো আলম সাহেবের জন্ম হয়েছিল হয়তো ওনার যদি জন্ম না হতো আমরা এই দুনিয়াতে অনেক কিছুই না পাওয়া থাকতাম অনেক কিছু বলতে অনেক কিছু যেগুলো আমরা পেয়ে হাসি কাঁদি এবং অনেক মজা নেই আনন্দ নেই তো যারা অনেক ট্রোল করে তাদেরকে বলতে চাই আপনারা কয়জন মানুষের পাশে দাঁড়ান কয়জনের মুখে হাসি ফোটান তো আমার একটা কথাই বলার যে যার আজকে বার্থডে সে হচ্ছেন আমাদের হিরো আলম আমি ওনার জন্য দোয়া করব যে উনি যেন ওনার ভালোবাসার মানুষদেরকে নিয়ে ভালো থাকতে পারে এই দোয়া করি এবং ওনাকে আজকে অনেকেই অনেক কিছু গিফট করছেন আমিও ওনাকে গিফট এনেছি ওনার জন্য সো গিফটে কি দেখা দেখতে হবে গিফট না দেখলে হয় না গিফট দেখাই তো হয় না আচ্ছা এটা সিক্রেট থাক আর একটা হচ্ছে আমি হ্যাপি বার্থডে ধন্যবাদ অবশ্যই মেমো আছে শোনা নাকি জানতে করে জি এটা হচ্ছে গোল্ড ওরফে স্বর্ণ শোনা না দেখলে ঠিক নাকি হতে পারে তোমাকেও গিফট করার জন্য ঠিক আছে আরো হলে আরো আছে আমার ভাবি একটা গিফট নিয়ে আসে স্যার ভাবি হয় শোনেন আমার কাজ হলো অভিনয় করা অবশ্য অভিনয় করবো করবো না কেন আচ্ছা আমি আমরা একটু প্রশ্ন করি বার্থডে নিয়ে আপনি তো বললেন যে আপনার বার্থডে জীবনে কখনো এইভাবে পালন করা হয়নি যেহেতু আপনি রিয়া মনি দেখলাম একটা গিফট আপনাকে দিল মনে হয় তাহলে প্রথম মনে বার্থডে দিয়ে এত বড় একটা গিফট অনুভূতি অবশ্যই ভালো যেটা এইবারে প্রথম আমরা জন্মদিন পালন করলাম তা করলাম না সবাই মিলে করেছে আর কি ভালোবাসে মানুষ যায় যেটাতে এটা কিন্তু ঘন করতে হয় ফুল দিক একটা চকলেট দিক একটা আপনি মালা দিক যেতে দিক নাকি অবশ্যই আর বিশেষ করে কাস্টমার মানুষগুলো যখন কিছু গিফট করে তখন তো আরও মনে করেন